নমস্কার বন্ধুরা আবার নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পোস্ট অফিসে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রাজ্য জুড়ে সমস্ত চাকরি প্রার্থীদের আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে কি কী যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে সেটাই তাই যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চাও ডেফিনেটলি পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে শেষ পর্যন্ত আর এখানে ফর্ম ফিল আপ করার জন্য অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কি তুলে ধরা হয়েছে সেটাও জানাবো তাহলে চলো দেখে নিই আজকের আপডেট ইসবার যে যারা যারা আবেদন করতে ইচ্ছুক স্টাফ কার ড্রাইভারের পদে গ্রুপ ডি পদে রিক্রুমেন্টের আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে এক এক করে ডিটেলস তোমাদের জানিয়ে রাখি আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছে তাছাড়াও ও বিসিরা আরও তিন বছর এস সি এস টি পাঁচ বছর এবং গভর্নমেন্ট সার্ভেন্ট বা এক্স সার্ভিসম্যান তারা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত বয়সে ছাড় পাচ্ছে এখানে নিয়োগ করা হবে দুটি স্টেজে যার মধ্যে তোমাদের কিন্তু জেনারেল নলেজ স্যাম্পেল অ্যারেথমেটিক 嘛。<laughs> জেনারেল ইন্টেলিজেন্ট মোটর মেকানিক্স এই ধরনের পদে কিন্তু নিয়োগ হবে এবং এখানে কিন্তু তোমরা থিওরি টেস্টের ওপর ভিত্তি করে বা এই যে পরীক্ষার ওপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হবে তাছাড়াও কিন্তু ড্রাইভিং টেস্টও তোমাদেরকে ক্লিয়ার করতে হবে তবেই কিন্তু তোমরা এই চাকরিটা পেতে পারবে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এবারের এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেটিতে আবেদন করার জন্য উনিশ বারো দু পর্যন্ত চলবে এই আবেদন সেখানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ স্টাফ কার্ড ড্রাইভারের পদে আবেদন করতে গেলে ড্রেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল করতে পারবে এখানে ফর্ম ফিল করার জন্য নিজেদের নাম আধার কার্ডের নাম নাম্বার বাবার নাম্বার বাবার নাম প্রেজেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ এজ কমিউনিটি যদি বয়সের এজ রিলেশন সেটা ন্যাশনালিটি জেন্ডার ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু দিয়ে ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বয়স বয়সের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু নিয়েই কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে তাই যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এখানেই কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট এবং অত্যাধুন আলাদা আলাদা নতুন চাকরির নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হচ্ছে থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও